আবুধাবি টি-টেন লিগের পঞ্চম আসরকে সামনে রেখে শক্তিশালী দল সাজিয়েছে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স। ফাফ ডুপ্লেসিস, শাহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, সাইফউদ্দিনের মতো ক্রিকেটারদের নিয়ে এবার শিরোপার জন্য লড়বে দলটি। বিস্তারিত থাকছে মিস্টার প্রেজেন্টস বিডি ক্রিকটাইমের আজকের প্রতিবেদনে। আগামী নভেম্বরে মাঠে গড়াবে আবুধাবি টি-টেন লিগের পঞ্চম আসর। তার আগে বৃহস্পতিবার 7 অক্টোবর অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। তরুণ এই অলরাউন্ডারকে দলে ফিরিয়েছে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স। মরুদ দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দলটি আগেই স্কোয়াডে ভিড়িয়েছিল দক্ষিণ আফ্রিকার সুপারস্টার ফাফ ডুপ্লেসিসকে, যিনি একই সাথে আইকন ক্রিকেটার ও অধিনায়কের ভূমিকায় রয়েছেন। ড্রাফট থেকে দলটি সাইফউদ্দিন ছাড়াও তারা স্কোয়াডে নিয়েছে পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদিকে। আফ্রিদির স্বদেশী মোহাম্মদ আমিরও আছেন দলে। সাইফউদ্দিন ও আফ্রিদি ছাড়াও ড্রাফট থেকে স্কোয়াডে স্থান পাওয়া অলরাউন্ডারদের মধ্যে আছেন জেমস ফকনার, বেনি হাওয়েল ও উইল জ্যাকস। ব্যাটসম্যানদের মধ্যে ড্রাফট থেকে সুযোগ পেয়েছেন হজরতুল্লাহ জাজাই, উইল স্মিথ ও অ্যাডাম লিথ। আমিরের পাশাপাশি বোলারদের মধ্যে আছেন লাথিশা পাথিরানা, হাসান খালিদ ও সাবির রাও। এছাড়াও গত মৌসুমের কয়েকজন ক্রিকেটারকে দলে ধরে রেখেছে বাংলা টাইগার্স। তারা হলেন ইসরু উদানা, কায়েস আহমেদ, আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লস। যদিও দলটি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এবার রিটেইন করেনি। গত মৌসুমে বাংলা টাইগার্সে ছিলেন দুই তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও শেখ মেহেদী হাসান। এদের মধ্যে আফিফ দলের আইকন ক্রিকেটার ও সহ অধিনায়কের ভূমিকায় ছিলেন। সব মিলিয়ে বাংলা টাইগার্সের স্কোয়াডে আছেন অধিনায়ক ও আইকন ক্রিকেটার ফাফ ডুপ্লেসিস, শাহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, জেমস ফকনার, বেনি হাওয়েল, জনসন চার্লস, হজরতুল্লাহ জাজাই, ইসরু উদানা, অ্যান্ড্রে ফ্লেচার, উইল জ্যাকস, কায়েস আহমেদ, মাতিশা পাথিরানা, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান খালিদ, উইল স্মিথ, সাবির রাও ও অ্যাডাম লিথ। এ আসরে বাংলা টাইগার্সের কোচিং প্যানেলে থাকছেন তিন হ্যাভিয়েট ক্রিকেট ব্যক্তিত্ব। প্রধান কোচ হিসাবে এবার দলটির সাথে থাকছেন স্টুয়ার্ট ল। এছাড়া ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসাবে পল নিক্সন এবং বোলিং কোচ হিসাবে শন টেইট দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে দুজন কাজ করেছেন বাংলাদেশের ক্রিকেটেও। জেমি সিডেন্স চলে যাওয়ার পর বাংলাদেশ দলের প্রধান কোচের আসনে বসেছিলেন স্টুয়ার্ট ল। পল নিক্সন বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে কোচিং করিয়েছিলেন। টি-টেন ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার পেছনে বড় অবদান আবুধাবি টি-টেন লিগের। টুর্নামেন্টটির নতুন সংস্করণ মাঠে গড়াবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। নভেম্বরে শুরু হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হবে টুর্নামেন্টটি। মূলত আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণের সুবিধার্থেই বিশ্বকাপের পরপরই সূচি নির্ধারণ করা হয়েছে। এর আগে টি-টেন লিগের চারটি আসর অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে 50তম জাতীয় দিবস উদযাপনের জন্য পঞ্চম সংস্করণের ব্যাপ্তি একটু বাড়ানো হয়েছে। আগের দুই আসর অল্প সময়ের জন্য সম্পন্ন হয়েছিল। আজিজুল হাকিম আশিক, বিডি ক্রিকটাইম।